নিচে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা রাখি সবাই ভালো আছেন আর আজকের এই থামলেনটা দেখে ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একটা টিউটোরিয়াল আপনারা জাস্ট আপনাদের ফোনের মেমোরি কার্ড থেকে যে কোনো একটি গান আপনার কলাটুনে সেট করতে পারবেন পূর্বে আমি ভিডিওতে দেখিয়েছি যেভাবে করে আপনারা ইমো কলাটুন সেট করবেন কিন্তু সেখানে আমাকে অনেক ভাই কমেন্ট করেছেন মন্তব্য করে জানিয়েছেন যে ভাই আমরা কীভাবে চাইলে আমাদের ফোন মেমোরি থেকে বা আমাদের গ্যালারি থেকে অর্থাৎ ফাইল ম্যানেজার থেকে যে কোনো একটি গান গজল যাই কিছু বলেন না কেন সেটা সেট করতে পারি তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কলার টুন আমি চলে গেলাম যাওয়ার পরে এখানে কিন্তু আমার কলারটুন অপশনটা ওপেন হইতেছে ওকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা গান সিলেক্ট করা রয়েছে তো এই গানটা জাস্ট এইখান থেকে চাইলে আমরা প্লে করে দেখতে পারি এখানে ক্লিক করে এরপর জাস্ট এইখানে ক্লিক করতে হবে তো এখন কথা হল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাইডিবুল কয়েকটা গান দেওয়া রয়েছে আপনি কিন্তু এগুলো চাইলে সেট করতে পারেন তাছাড়াও কিন্তু আপনি আপনার মেমরি কার্ড থেকে যেভাবে করে সেট করবেন তাই আপনাদের এখন দেখাবো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ইওর ওয়ান তো জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবে আমি আপনাদের এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইল ম্যানেজারে কিন্তু অলরেডি চলে আসে ঠিক আছে আর এখান থেকে আমি যে কোনো একটা গান নিয়ে সেট করে এরপর আপনাদের দেখাবো তো জাস্ট এইখান থেকে দেখতে পারবেন আপনারা অডিও বলে একটা অপশন রয়েছে এই অডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডিভাইসে থাকা সমস্ত অডিওগুলো এখানে চলে আসবে তো এখান থেকে আপনার যে অডিওটা পছন্দ হয় অর্থাৎ আপনার যে অডিও গানটাকে আপনি সেট করতে চাচ্ছেন সেই অডিও গানটা এখান থেকে সিলেক্ট করে দিবেন বা আপনি যদি গজল বা কোনো ওয়াজ সুরাজ যাই কিছু সেট করতে চান না কেন সেটা কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন এরপর আপনি সেটা জাস্ট সেট করে দিবেন তো সেট করার জন্য এখান থেকে তো জাস্ট আমি এখান থেকে একটা মিউজিক নিয়ে নিলাম তো মিউজিকটা নেওয়ার জন্য এখান থেকে কী করব আমরা জাস্ট এই লেখাটার উপর ক্লিক করবো ক্লিক করার পরে মোট কথা হলো আমরা এই গানের টাইটেলটার উপরে ক্লিক করব তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে টিকমার্টটা পড়ে গেছে তো টিকমার্টটা পড়ে যাওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করব তো ক্লিক করার পর অবশ্যই আমাদের এখানে গানটা কিন্তু পাঁচ মিনিট রয়েছে তো পাঁচ মিনিট গানটা যদি আমরা এখানে সেট করতে চাই কলাটন হিসাবে তাহলে কিন্তু আমাদের এখানে সেট অ্যাজ ডিফল্ট কলার টোন এটার উপর ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আমাদের দেখা হবে পাঁচ মিনিটের এটা নিবে না সর্বোচ্চ আমরা এখানে ষাট সেকেন্ডের একটা মিউজিক অ্যাড করতে পারবো বা গান অ্যাড করতে পারবো কারণ ষাট সেকেন্ডের উপরে কিন্তু কলটা আমাদের বাঁচবে না সুতরাং আমাদের ষাট সেকেন্ডের এখানে একটা মিউজিক বা গান আমরা অ্যাড করতে পারবো তো এই জন্য অবশ্যই আমাদের এটাকে কাস্টোমাইজ করতে হবে আর কাস্টোমাইজ করার জন্য আমরা এখান থেকে যে পেলে বাটন দেখতে পাচ্ছি সেটার উপর ক্লিক করে আমরা এখানে তো আমি ভিডিওটা পাস করে দেখাচ্ছি তো জাস্ট আমরা এখানে প্লে বাটুনটাকে প্লে করে ক্লিক করে এরপর আমাদের পছন্দ অনুযায়ী আমরা গানে যতটুকু অংশ রাখতে চাচ্ছি সেই অংশটাকে বেছে নিব তো আমি বেছে এরপর ফিরছি ভিডিওতে আর আরেকটি কথা বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে কারণ আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যান এরপর আমাকে বলেন যে ভাই আসলে টিউটোরিয়াল কাজ করতেছে না বা আমরা গ্যালারি থেকে বা আমাদের মেমোরি কার্ড থেকে ইমো কলার্টুন সেট করতে পারতেছি না সেম আমি আজকে আপনাদের যেভাবে করে দেখাবো আপনারা কিন্তু এভাবে করেই কলাটন সেট করতে পারবেন তো এখান থেকে আমরা জাস্ট ষাট সেকেন্ড তো এখান থেকে জাস্ট আমরা ষাট সেকেন্ডের মতো রাখবো সর্বোচ্চ ষাট সেকেন্ড তার নিচে আমরা যতটুকু পর্যন্ত তো আমি এখানে জাস্ট সাতান্ন সেকেন্ড রেখে এরপর আপনাদের প্লে করে দেখাচ্ছি আমি কতটুকু গান আমি কলাটুন হিসাবে সেট করতে চাচ্ছি ওকে তো এখান থেকে জাস্ট প্লে বাটনটা দেখে আপনারা প্লে করেও দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমি প্লে করে দেখাচ্ছি আপনাদের জাস্ট আমি এখানে সাতান্ন সেকেন্ড রেখেছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি গানের যে কোনো অংশ পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড আর কি সর্বোচ্চ সর্বোচ্চ ষাট সেকেন্ড পর্যন্ত এখান থেকে নিতে পারেন নেওয়ার পর আপনি সেট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ডিবুল কলার তো জাস্ট এটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি চাইলে এখানে একটা গানের নাম লিখে দিতে পারেন অথবা আপনি চাইলে এটাকে এভাবে রেখে তারপর বাই ডিপুল যা আসে এটার উপরে ক্লিক করে দিবেন সেট করার জন্য তো এরপর কিন্তু আপনাকে এখানে একটু সময় ওয়েট করতে হবে অবশ্যই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই জাস্ট আপনারা একটি লাইক দিলে আমরা পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ পাই তো আশা করি আপনি আমাদের ভিডিওতে লাইকটি দিয়ে দিয়েছেন আর আজকের এই ভিডিওটি যদি আপনি মিস করেন তাহলে বলবো আপনি ভালো কিছু মিস করলেন এই জন্য বন্ধুরা যারা কলাটন প্রেমিক রয়েছেন যারা কলাটনকে পছন্দ করেন একদম সম্পূর্ণ বিনামূল্যে কলাটন সেট করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ওকে বন্ধুরা যখনই দেখতে পাচ্ছেন আমাদের কলার টোনটা সেট সাকসেসফুলি হয়ে যাবে তখন আমাদের এরকম একটা চলে এখান থেকে ওকে করে দিব ঠিক আছে তো ওকে করে দেওয়ার পর আপনার কাজ শেষ এখন যদি আপনাকে কেউ কল দেয় আমি আর একটি ফোন থেকে কল করে এরপর আপনাদের দেখাচ্ছি ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কলটা করার সাথে সাথে কিন্তু আমার এখানে কলটা চলে আসছি আর আমরা যদি এই ফোনটাকে এখন লাউড বাড়াই ঠিক আছে তাহলে আপনারা শুনতে পারবেন যে আমাদের কলার টাকা বাঁচতেছে কিনা এখন কথা হলো অনেকে হয়তো বা বলবেন ভাই এটা তো ইমোর মতো দেখাচ্ছে না ইমোর এটা দেখাবে না এটা স্বাভাবিক এটা হলো ইমোর মামা তো ভাই তো জাস্ট আপনারা যদি প্লে স্টোরে চলে যান অ্যাপ্লিকেশনটি নেওয়ার জন্য রিডমিক চ্যাট লিখে সার্চ করে দিবেন তো যখনই আপনি রিডমিক চ্যাট লিখে সার্চ করে দেবেন তখনই কিন্তু আপনার সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা রয়েছে এই জন্য আমি জাস্ট ওপেন করলাম ওপেন করার পর একদম সিম্পলভাবে যেমনটা করে আমরা সিম্পলভাবে যেমনটা করে আমরা ইমোর লগ ইন করি সেম একইভাবে আপনারা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন অথবা চাইলে আপনার ফেসবুকের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে আপনি এটাকে লগ ইন করে নিতে পারেন তো আমরা গেট স্স্টাডেটে ক্লিক করব ক্লিক করার পর ইমোর মতো করে সেম একইভাবে আমরা এখানে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে নিব তো আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার কান্ট্রিটি যদি অটোমেটিকলি আপনার লোকেশন ট্র্যাক করতে না পারে তো সেক্ষেত্রে আপনি আপনার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো ওকে বন্ধুরা জাস্ট ফোন নাম্বারটি বসিয়ে দেবেন এরপর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন অর্থাৎ সাইন ইন তারপর আপনাকে একটু সময় ওয়েট করতে হবে দেখবেন আপনার এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে যেমনটা করে আমরা ইমোতে ভেরিফিকেশন কোডটি পেয়ে থাকি তো আমাদের ভেরিফিকেশন কোডটি চলে এসেছে জাস্ট আমরা এখান থেকে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবো তো আপনার সিম যদি এই ভিডিও ভরা থাকে তাহলে আপনার এখানে অটোমেটিকলি বসে পড়বে না হয়তো আপনি ওটিপিটাকে সংগ্রহ করে আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেমে একই রকমভাবে আমরা এই মধ্যে যেভাবে করে নাম লিখি সেভাবে করে আপনি ফার্স্ট নেম এবং এবং নিচে আপনার লাস্ট নেম লিখে দেবেন তো আপনার নামটা যদি দুই ধরনের হয়ে থাকে যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে দেখুন ফয়সাল করিম তো আপনি যেমন এমডি 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 শিপন ঠিক আছে তো আপনি আপনার নামটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি নিচ থেকে দেখতে পারবেন নেক্সট অথবা আপনি চাইলে আপনার ফেসবুকের নাম ব্যবহার করতে পারেন কানেক্ট টু ফেসবুক এটার ওপরে ক্লিক করে তারপর এখান থেকে নেক্সট করে দেবেন নামটি দেওয়া হয়ে গেলে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা কয়েন আপনারা বোনাস পাবেন আর এই কয়েনের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব তাছাড়া আপনারা এই অ্যাপটাকে ব্যবহার করে পেতে চলেছেন আপনারা ইনফিনিক্স হট টেন পেলের একটা গিভ হয়ে চলতেছে এখানে আপনারা জাস্ট সেই ফোনটাকে উইন হয়ে জিতে নিতে পারবেন তো কীভাবে জিতে নেবেন সেটা নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও বানাবো কারণ এক ভিডিও তো সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তো জাস্ট আপনি আপ করার সাথে সাথে কিন্তু এখানে পাঁচশো কয়েন পেয়ে যাবেন এরপর আপনি এই কয়েন দিয়ে কী করবেন তাও আমরা পরবর্তীতে এস্টে বেস্টে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারটাকে সিলেক্ট করে দেবেন জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে চয়েস প্রোফাইল পিকচার জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দেবেন চয়েস ফরম লাইব্রেরি অথবা টেক্স সেলপি তো আপনারা যদি সরাসরি ছবি তুলে দেন তাহলে আপনারা পাবেন এখানে এক হাজার কয়েন আর যদি আপনারা এখান থেকে গ্যালারির মাধ্যমে আপনারা ছবি দিয়ে থাকেন তাহলে অবশ্যই পারমিশনটা অ্যালাউ করে দেবেন এরপর আপনার গ্যালারিতে নিয়ে আসবে সেখান থেকে আপনি যে কোনো একটা ফটো দিয়ে দেবেন তো এক্সাম্পল আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি তো আপনারা দেখুন ধরুন আমি এই ফটোটাকেই দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা প্রোফাইলটি দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের টিকমার্কটা চলে আসবে আসার পর আবার আপনি নিয়ে নেক্সটে ক্লিক করবেন পারমিশন চেলে অ্যালাউ করে দেবেন তো এখানে আপনারা আর একটা সুবিধা পাচ্ছেন একদম জামেলাহীন আপনাদের একটা ইমো বলতে পারেন এটাকে যদিও এটা ইমো না এটা হচ্ছে রিডমিক চ্যাট তো জাস্ট আপনারা এখানে কোনো প্রকার আজে বাজে কোনো নাম্বার পাবেন না কেবলমাত্র আপনি যাকে এখানে অ্যাড করবেন তারাই এই আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এছাড়া আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবেন আন নাম্বারে ভরে গেছে যাদের ইমো তারা কিন্তু এই অপশনটাকে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন কন্টিনিউ অবশ্যই আপনাদের যে কন্ট্যাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে তো কন্টিনিউর উপরে ক্লিক করবেন এরপর আপনি চাইলে এখান থেকে এপেন করতে পারেন এগুলো নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও বানাবো তো মাই তো এখান থেকে মেবি লেটার উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনি এক হাজার বিটস পেয়ে গেছেন তো এখান থেকে স্টার্ট চ্যাটিং নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনার কোনো ফ্রেন্ড বা বন্ধু বান্ধব আপনার রেডমিক চ্যাট অ্যাকাউন্টটি খোলে থাকে তাহলে তার এই লিস্টটা এখান থেকে কন্ট্যাক্ট লিস্টে চলে আসবে আর যদি না থাকে তাহলে আপনি চাইলে এখান থেকে ইনভাইটের উপর ক্লিক করে আপনি ইনভাইট করতে পারেন অথবা আপনি এখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্টের উপর ক্লিক করে আপনার ফ্রেন্ড যে নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্টের মতো রিডমিক চ্যাটি অ্যাকাউন্ট খুলেছে সেই নাম্বারটি আপনি জাস্ট এখানে টাইপ করুন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট আপনি সেহাই তো জাস্ট এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন তার প্রোফাইলটা কিন্তু আপনার সামনে চলে আসছে তো এখান থেকে আপনি সেম ইমোর মতো করে টেক্সট করতে পারবেন তাছাড়া আপনি এখান থেকে ফাইল পাঠাতে পারবেন এই এখানে ক্লিক করে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন গ্যালারি ক্যামেরা ফাইল লোকেশন সব কিছু আপনি কিন্তু এখান থেকে শেয়ার করতে পারবেন তাছাড়া আপনি এখানে কল করার জন্য এখান থেকে ব্যাগ অপশনে চলে আসবেন আসার পর আপনি জাস্ট কন্ট্যাক্টের উপর ক্লিক করবেন কন্ট্যাক্টের উপর ক্লিক করার পর আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে তারা এখানে চলে আসবে তো চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন কল অপশন রয়েছে সেটার উপর ক্লিক করবেন তাহলে আপনার কলটা চলে যাবে তো এগুলো নতুন করে দেখানোর কিছু নেই জাস্ট ইমো আপনারা যেভাবে করে ব্যবহার করছেন সেভাবে করে ব্যবহার করতে পারবেন এটাকে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর এক্সপ্লোরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ইনফিনিক্স হট টেন পেলে ফোনটা কিন্তু এখানে গি বয়ে চলতে এটা জাস্ট আপনারা স্পিন করে কিন্তু জিতে নিতে পারবেন তো এখানে দেখাচ্ছে জাস্ট এটা শুরু হতে চলেছে আপনাদের দুয়েই জুন থেকে দুয়েই জুন রাত এগারোটা উনষাট মিনিটের পর ঠিক আছে